হ্যালো কোডার্স, আপনাদেরকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড স্প্রিং অ্যাপ্লিকেশন তৈরি করব আমাদের আইডি থেকে। তো সেটা করার জন্য যেটা করতে হবে, আসলে আমরা একটা টেস্ট প্রজেক্ট তৈরি করেছিলাম, সেটাকে আগে আমরা ক্লোজ করে দিই। এই প্রজেক্টটা যেহেতু এখন আমরা ইউজ করব না, তো এটা ক্লোজ করার পর আমরা যেটা করব, আমরা ফাইল থেকে নিউতে যাই এবং নিউতে যেয়ে আদার যে আমরা আবার একটা ম্যাভেন প্রজেক্ট তৈরি করি এবং এই ম্যাভেন প্রজেক্টের ভেতরে আমরা আর আর্কিটাইপ যেটা আছে সেটাই থাকুক, কুইকস্টার যেটা আমরা এর আগে করেছিলাম, এবং এটার নাম দেই স্প্রিং টিউটোরিয়াল। আমাদের এটা হলো 04। তো আমাদের এই প্রজেক্টার, আচ্ছা এটা তো গ্রুপ আইডি, আমরা এটা আর্টিফ্যাক্ট আইডি দিয়ে দিই আসলে, এটাকে গ্রুপ আইডিটা স্প্রিংয়ে থাকুক। তো আমরা প্রজেক্টটা আমরা ক্রিয়েট করছি, আর একটা মেভেনের কুইক স্টার্ট অ্যাপ্লিকেশন থেকে একটা প্রজেক্টের টেমপ্লেট ক্রিয়েট করলাম। এখানে এখন আসলে আমরা চাচ্ছি যে আমরা দেখি যে এখানে অ্যাপ্লিকেশন থেকে আমাকে কিন্তু এই অ্যাপ ক্লাসটা আমাকে করে দেওয়া হয়েছে। আমরা যদি এটাকে রান করি কন্ট্রোল F11, আমরা দেখতে পারবো এই যে হ্যালো ওয়ার্ল্ড যে এখানে ডিসপ্লে করছে, তার মানে এটা আমার ঠিক মতো রান করছে। আমরা এখন যেটা করব, আমরা এই প্রজেক্টটাকে স্প্রিংইফাই করব এবং স্প্রিং এটার মধ্যে নিয়ে আসব। সেটার জন্য আমরা এর আগেও দেখেছি আমরা এই form.xml এটার ভেতরে ডিপেন্ডেন্সিসগুলো এডিট করব, এবং ডিপেন্ডেন্সিসগুলো যা আছে এখানে আমরা অ্যাড করব। আমরা সবার আগে যেটা অ্যাড করি স্প্রিং কোড নামে একটা জার আমরা অ্যাড করব। এখানে স্প্রিং কোর একটা, হ্যাঁ স্প্রিং কোর যে অপশনটা আছে এটার ভেতরে আমরা যে দেখি আমরা 3.2 লেটেস্ট রিলিজটা নিচ্ছি। তারপর আমরা এখানে আরও কিছু জার অ্যাড করব, সেটা হলো স্প্রিং বিনস এবং স্প্রিং কন্টেস্ট। এখানে স্প্রিং বিনস নামে একটা অপশন থাকার কথা, আমরা একটু খেয়াল করে দেখি স্প্রিং বিনস, দেয়ার ইউ গো। এখানেও আমরা 3.2.11, এবং আমরা লাস্টলি যেটা অ্যাড করবো সেটা হলো স্প্রিং কন্টেস্ট। স্প্রিং কন্টেস্ট সেম ভার্সন 3.2.11, এবং এই তিনটা জার আমরা অ্যাড করার পর আমরা যদি এখন সেভ দিই কী করবে মনে আছে আপনাদের? সেটা হলো এই যে আমার মেভেন কিন্তু এখন ইন্টারনেট থেকে অলরেডি ওই জারগুলো নামিয়ে আমার মেভেন ডিপেন্ডেন্সিসের মধ্যে নিয়ে আসবে। আমরা কিছুক্ষণ ওয়েট করলেই আমরা দেখতে পারবো যে এই জারগুলো চলে এসেছে। তো আমরা ফর্মটা ক্লোজ করে দিই, তো ওটা আনতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা যেটা করতে পারি, আমরা একটা ক্লাস তৈরি করতে পারি এই জায়গাতে। আসলে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এখন আমি একটা সিম্পল একটা ক্লাস তৈরি করবো যেটা একটা সিম্পল অবজেক্ট থাকবে। সেই অবজেক্টটা আমরা এখন ডিরেক্টলি কল করে ইউজ করবো, এবং পরে আমরা যেটা করব, আমরা একটা স্প্রিং বিন তৈরি করে ওই স্প্রিং বিনের থ্রু দিয়ে আমরা কিন্তু ওই সেম ক্লাসটাকে আবার অ্যাক্সেস করবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা স্প্রিংটা ইউজ করছি আমাদের এই কমান্ড লাইন অ্যাপ্লিকেশন থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মেভেন ডিপেন্ডেন্সিসের মধ্যে আমাদের জারগুলো চলে আসছে, সো দ্যাটস গুড। আমি এখানে একটা নতুন ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিতে পারি পেশেন্ট, যেহেতু আমাদের ডাউন দ্য রোড একটা হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করার প্ল্যান আছে, সো পেশেন্ট ইজ এ গুড নেম। আমরা এটা দিয়ে শুরু করি, এবং পেশেন্টের মধ্যে আমরা একটা মেথড রাখতে পারি সে পেশেন্ট কি বলতে পারে, একটা সিস আউট দিই। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন্টের একটা শর্টকাট আছে সিস আউট, আপনারা যদি সিস আউট লিখে কন্ট্রোল স্পেস দেন এটা অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হয়ে যায়।
পেশেন্ট কী বলতে পারে, হেল্প মি, দিস গুড। আচ্ছা এখন যদি আমরা পেশেন্ট অবজেক্টটা এখানে ইউজ করতে চাই অ্যাপ ক্লাসে, আমরা কি করব? আমরা করতে পারি কি, পেশেন্ট ইজ ইকুয়াল টু নিউ পেশেন্ট, এবং আমরা পেশেন্টকে বলতে পারি হেল্প স্পিক, যেটা আমি দিলাম, হ্যাঁ পেশেন্ট স্পিক। আমরা এই লাইনটাকে রিমুভ করে দিই। সেভ করে আমরা যদি আবার রান করি কন্ট্রোল এফ ইলেভেন, আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্প মি একটা অপশন আমাকে কল করছে। তো এই প্রজেক্টটাকে আমরা যদি এখন স্প্রিংয়ের থ্রুতে আমরা যদি পেশেন্টের একটা বিন তৈরি করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের যেই একটা বিনস এক্সএমএল একটা আমাদের ফাইল তৈরি করতে হবে, এবং সেই ফাইলটাকে আমাদের এই মেইন মেথডের মধ্যে লোড করতে হবে স্প্রিংয়ের অ্যাপ্লিকেশন কনটেক্সটের থ্রুতে। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা বিনস ডট এক্সএমএল একটা ফাইল তৈরি করতে পারি, সেটা আমাদের প্রজেক্টের রুটেই করতে পারি। সেটা আসলে একটা স্প্রিং বিন কনফিগারেশন ফাইল হবে। আমি যদি এখান থেকে নিউতে যাই, নিউতে গেলে আমি যদি এই যে স্প্রিং বিন কনফিগারেশন ফাইল আমি একটা তৈরি করতে পারি, এবং এটা নাম দিতে পারি বিনস ডট এক্সএমএল। আপনি চাইলে এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে অটোমেটিক্যালি এটা অ্যাড করে নেবে। আমি দিয়ে দিলাম। সো হেয়ার উই গো, আমাদের বিনস এক্সএমএল ফাইলটা তৈরি হয়ে গেছে। এবং এই বিনস এক্সএমএল ফাইলের ভেতরে আমরা যদি এখন বলতে চাই যে আমরা পার্সন ক্লাসের একটা বিন ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই বিনসে চলে যাব, এবং বিনসে যে আমরা এখানে নতুন একটা বিন ডিফাইন করব। এখানে বিনসের ভেতর যে আমরা ডিফাইন করব, এখানে একটা ক্লাস নেম দিতে হবে। আচ্ছা নিউ বিন দিই, নিউ বিনের জায়গায় আমি যদি ক্লাস নেম দেই, আচ্ছা ফার্স্টে একটা আইডি দিতে হবে। আইডিটা আপনি আপনার নামের মতো একটা দিতে পারেন, আমরা পেশেন্ট দিলাম পেশেন্ট, এবং ক্লাস যেটা হবে সেটা আপনার ক্লাস পাথের একটা ক্লাস হতে হবে, সেটা আমরা তো পেশেন্টটা ক্রিয়েট করেছি। আমি যদি শুধু এখানে পেশেন্ট লিখে কন্ট্রোল স্পেস দেই, এটা অটোমেটিক্যালি আমাকে একটা অটো কমপ্লিশনের অপশন দেবে, এবং সেটা যদি আমি ক্লিক করি তখন আমরা দেখতেছি আমাকে এখানে ফুললি কোয়ালিফাইড যে নেমটা আছে সেই নেমটা আমার এখানে দিয়ে দিচ্ছে। সো দ্যাটস গুড। এখন যদি আমি ফিনিশ দেই এবং আমরা দেখতে পারি, এবং এটাকে যদি আমি সেভ করি, তারপর যদি আমি সোর্সে যাই, আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা বিন ডেফিনেশন চলে এসেছে। সো এই বিন ডেফিনেশন আমাদের এই বিনস ডট এক্সএমএলে অলরেডি আছে। সো আমাদের নেক্সট কাজ হবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ওই বিনস এক্সএমএল ফাইলটা লোড করা। তো সেটা আমরা কিভাবে করব এখন আমরা সেটা দেখে নেই। সো আমরা যদি এখন বিনস এক্সএমএল ফাইলটা পড়তে চাই, আমরা দেখি যে আমাদের বিনস এক্সএমএল ফাইলটা কোথায় আছে। বিনস এক্সএমএল ফাইলটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের রুটে আছে। সো এটা হচ্ছে আপনার পাথের রুট। সো আমরা এটাকে কিন্তু আমরা একটা ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট একটা বলে একটা ক্লাস আছে, যে ক্লাসের থ্রু দিয়ে আমরা যদি এই ফাইলটাকে লোড করতে পারি এবং সেটাকে একটা অ্যাপ্লিকেশন অবজেক্টের ভিতরে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তো সেটা করার জন্য যেটা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন কনটেক্সট ইজ ইকুয়াল টু নিউ ফাইল সিস্টেম এক্সএমএল, এটা তো থাকার কথা, একটু দেখি কই আছে ফাইল, এই দেয়ার ইউ গো, ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট। এবং এটা একটা প্যারামিটার নেয় যেটাকে আমরা বিনস ডট এক্সএমএল বললে এটাকে বলে দিতে পারি। সো এখন কিন্তু আমার এই কনটেক্সটের ভেতরে কিন্তু আমার এই বিনস এক্সএমএলের ভেতরে যেই বিনের ডেফিনেশনগুলো দেয়া আছে সেই স্প্রিং বিনগুলো আমার কনটেক্সটের মধ্যে লোড হয়ে যাবে। সুতরাং আমি যদি এই পেশেন্টকে আমি যদি ওই কনটেক্সটের ভেতর থেকে লোড করতে চাই, যেটা অলরেডি স্প্রিং আমার জন্য ইনিশিয়ালাইজ করে দিবে, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, পেশেন্টের ক্ষেত্রে এখানে আমি আর নিউ পেশেন্ট বলবো না, কারণ স্প্রিং তো অলরেডি ওটা আমার জন্য ইনিশিয়ালাইজ করে রেখে দিয়েছে। আমি বলবো কনটেক্সট ডট গেট বিন, এবং আপনাদের নাম মনে আছে বিনের আমি যে আইডিটা দিয়েছিলাম আইডিটা আমি এখানে দিব পেশেন্ট। এবং এটাকে আসলে কাস্ট করতে হবে, এটা একটা অবজেক্ট রিটার্ন করে, এবং এই অবজেক্টটা আমরা জানি যে এটা পেশেন্ট টাইপের অবজেক্ট, সেই জন্য আমরা এটাকে কাস্ট ব্যাক করে দিতে পারি পেশেন্টে। এবং সেক্ষেত্রে আমরা যখন এখন দেখি
এবং পেশেন্ট ডট স্পিক দিলে সে কিন্তু আমাদের একই কাজ করার কথা। এখানে একটা ছোট এরর আছে, সেই এররটা আসলে নেভার ক্লোজড বলছে, কেননা আমাদের এখানে যে ফাইল সিস্টেম এক্সএমএল, এখানে আমরা ফাইল সিস্টেম থেকে একটা ফাইল রিড করছি কিন্তু ফাইলটা আমরা ক্লোজ করছি না। আমি একটু ট্রাই করি এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য, তাহলে আমাদের এই এররটা চলে যাবে, যদিও এটা একটা ওয়ার্নিং মেসেজ। কিন্তু কনটেক্সটটা যেহেতু একটা অ্যাপ্লিকেশন কনটেক্সট আছে, এটাকে আমাদের আসলে কাস্ট করে নিতে হবে, কাস্ট করে নিতে হবে হচ্ছে ফাইল সিস্টেমে। আবার যদি আমি এটাকে কাস্ট করি ফাইল সিস্টেম অ্যাপ্লিকেশন কনটেক্সটে, যদি আমি কনটেক্সটটাকে কাস্ট করে নেই, অ্যান্ড দেন এটাকে ক্লোজ করার একটা অপশন আমার থাকার কথা, ফাইল সিস্টেম অ্যাপ্লিকেশন কনটেক্সট। হ্যাঁ, কনটেক্সটটাকে যদি আমি ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সটে কাস্ট করে আমি এটাকে যদি আমি ক্লোজ করতে চাই, তাহলে কিন্তু আমার এই রিসার্চটা ক্লোজ হয়ে যাবে এবং আমার এই ওয়ার্নিং মেসেজটা চলে যাবে। তো আমাদের আসলে এখন আমরা কী কাজটা করলাম এখানে এবং স্প্রিংয়ের এখানে কীভাবে স্প্রিং আমাদেরকে হেল্প করলো আমি আরেকবার রিপিট করতে চাচ্ছি। সেটা হলো, আমি এই অ্যাপ্লিকেশন কনটেক্সটের ভেতরে আমি আমাদের এই বিনস এক্সএমএলের একটা ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট একটা অবজেক্ট আমি এখানে ইনিশিয়ালাইজ করছি, যেটা আসলে কী করছে, আমাদের এই বিনস এক্সএমএল যেটা আছে সেটার ভেতরে একটা পেশেন্ট যে ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট তৈরি করতে, অবজেক্ট ইনিশিয়ালাইজ করে সে কিন্তু স্প্রিংয়ের বিন কন্টেনারের ভেতরে ওই অবজেক্টটা রেখে দিচ্ছে। এবং আমি যখন পরে আমার অ্যাপের ভেতরে আমি যখন এই কনটেক্সট থেকে আমি এই বিনটা আমি চাচ্ছি এবং বিনটা যখন আমি পেলাম তখন আমি বিনের স্পিক মেথডটা কল করছি। আমি এটাকে সেভ করি, আবার রান করি কন্ট্রোল F11 এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এই হেল্প মি সেম আউটপুটটা এসেছে। কিছু এখানে ডিবাগের আউটপুট আছে, আমরা এটা এখন ইগনোর করি, এইগুলো ডিবাগ ইনফো। বাট আমার মেইন যে জিনিসটা দেখা দরকার, আমাদের যে পেশেন্ট ডট স্পিক মেথডটা, এটা কিন্তু আমার এক্সিকিউট হয়েছে, তার মানে আমাদের এই খুব বেসিক স্প্রিং অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের কাজ করছে। আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওর জন্য আপনাদের জন্য অপেক্ষায় রইলাম।